জলের দাবিতে বিক্ষোভ, ঘেরাও তৃণমূল কাউন্সিলর, কাউন্সিলর অনুগামীদের সঙ্গে হাতাহাতি এলাকাবাসীর, চাঁদিঘাটা রোড ধরে জলের জন্য আন্দোলন। তার জেরে উত্তপ্ত পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার 21 নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হলদিয়ার 21 নম্বর ওয়ার্ডের রায়রায়চক এলাকায় এখনও পর্যন্ত পৌঁছয়নি পুরসভার জলের লাইন, ফলে এলাকার বাসিন্দাদের একমাত্র ভরসা পাড়ার টিউবওয়েল। কয়েক বছর ধরে তো আমাদের পানীয় জলের কল নাই কো, আমরা কি খেয়ে বাঁচবো? সাধারণ মানুষের বাস অনেকবার জানিয়েছি, জানিয়ে এনে কোনো কিছু হয় না, কোনো কিছু কোনোদিনই হয় না। সেই জন্য কি আজকে এলাকায় যেতে তৃণমূল কাউন্সিলর দীপক পণ্ডাকে ঘিরে খুব উগ্র দান স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলরের অনুগামীরা বাধা দিতে গেলে হাতাহাতি বেঁধে যায়, রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কোনো মতে স্থানীয় বাসিন্দাদের শান্ত করেন কাউন্সিলর, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এখানে জলের লেয়ার এতটাই নষ্ট হয়ে গেছে, নেমে গেছে, যে কারণে সেই টিউবওয়েলগুলো বারংবার খারাপ হচ্ছে। আমরা পুরসভাতে জানিয়ে পুরসভা থেকে মিস্ত্রি পাঠিয়ে সেগুলো সারানোর চেষ্টা করেছি, সারানো হয়েছে। এবং এখনও যে দাবিটা করছে, জলের সমস্যা এখনও এই ওয়ার্ডে আছে, জলের সমস্যা তো দীর্ঘমেয়াদী যে সমস্যার সমাধান সেটা নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করছি, যে সারা হলদিয়া জুড়ে জলের লেয়ার নেমে যাচ্ছে, সেখানে 50টা গাড়ি কেনার কথা বলা হয়েছে, যে জল ওয়ার্ডে ওয়ার্ডে গাড়ি নিয়ে জল পৌঁছে দেওয়া হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবার প্রবল গরমের সম্মুখীন হতে পারে দক্ষিণবঙ্গ, রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। এই প্রেক্ষাপটে জলের সংকট না মিটলে যে কি পরিস্থিতি হতে পারে তা ভেবেই শিউরে উঠছেন হলদিয়ার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।